আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়েলকাম টু মাই চ্যানেল আল মদিনা টিভি বাংলা। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি এমন একটি জিনিস দেখাবো যা আগে হয়তো দেখেন নাই, কিংবা বাংলাদেশে জিনিসটা খুব কম আছে। দেখুন কিভাবে একটি বড় কড়াই, এর ভিতরে একসাথে কতগুলো বড় বড় মাছ ভাজা হয়। আর এটা হলো মদিনার সুকাল খুদ্রা বা সুকসামাক মাছের মার্কেট, যেখানে প্রচুর পরিমাণে এই সামুদ্রিক মাছ বিক্রি হয় এবং এই মাছগুলো ভাজা হয়। আমরা তিনটা মাছ নিয়েছি, 1 কেজি সাইজের তিনটা মাছ, 3 কেজি। তো এটাকে বলা হয় শোর। এই শোর মাছটা আমরা এখন ভাজবো। আর এখানে দেখেন কড়াইতে কত বড় একটি কড়াই, তার ভিতরে তেল দিয়ে 3-4টা গ্যাস সিলিন্ডার একসাথে চলতেছে আর এই মাছগুলো ভাজা হচ্ছে। খুবই মজাদার, এবং একটা মশলা দেওয়া হয়, এটা দেওয়ার পরে মাছগুলো অনেক ভাজার আর বেশি মজা লাগে। দেখুন কতগুলো মাছ একসাথে, এগুলো এখানে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে, পাশেই কিনতে পাওয়া যায়, এখান থেকে কেনার পরে তারা কাঁটা পরিষ্কার করে দেয়, এখানে আর পরে আবার ওরা ধুয়ে নেয় সুন্দর করে, তারপরে এটাকে ডাইরেক্ট এখানে দিয়ে দেয় কোনো মশলা ছাড়া। ভাজা হওয়ার পরে ওটার উপর হালকা একটু মশলা দিয়ে দেয়। দেখেন এখানে কত বড় একটি মাছ আছে, এটি প্রায় 4 কেজি ওজনের উপরে হবে মাছটি, আর বেশি হইতে পারে। এবং ওই ঝুড়ির ভিতরে এখানে চিংড়ি মাছগুলো, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ওইটার ভিতরে দিয়ে ভাজে, না হলে খুঁজে পাওয়া যাবে না। আর দেখুন এখানে 1 কেজি 1.5 কেজি সাইজের কিছু মাছ আছে। কারণ কি পরিমাণ তাপ, এটা আপনারা অনুভব করতে পারতেছেন যে কি পরিমাণ গরম তেলগুলো। আর দেখুন সে কীভাবে কাজ করতেছে, আমার পাশে বসে ভিডিও করছে, আমার খুব ভয় লাগছে যদি তেল ছিটে এসে লাগে, বাট আলহামদুলিল্লাহ লাগে নাই, মাশাল্লাহ। এটা আসলে সৌদির খুব মজাদার একটি খাবার, আমরা সবাই মিলে খাবো এই মাছটি আজকে, খুবই টেস্টি। এখানে দেখুন বড় মাছটা এখনও ভাজা হয় নাই, এটা হয়ে গেল, এখন এটাকে উঠায় নিচ্ছে, ওইখানে ঝুড়ির মধ্যে রাখলে যাতে তেলগুলো ঝরে যায়। ছোটো ছোটো মাছগুলো প্রায় হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নেওয়া হবে, তারপর নতুন মাছ ছাড়বে। এরকম মনে করেন যে এখানে 1 কেজি মাছ ভাজতে 5 টাকা লাগে, 5 রিয়াল, আপনি 1 কেজির উপরে একটু হলে দেখুন ছোটো মাছগুলো ছেড়ে দিল পানি পুনি সহ, আর তেলগুলো কীভাবে বলকাচ্ছে, খুবই মজাদার। যদি কেউ হজে উমরা আসেন তাহলে অবশ্যই কোনো পরিচিত লোকজন থাকলে এই মাছগুলো খেয়ে যাবেন, ভাজা মাছ এইভাবে খুব মজা হবে। আর এই তেলগুলো কিন্তু এখানে ডেলি পরিষ্কার করা হয়। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেল, এখন এটাতে মশলা মেখে তারপর এটাকে ডেলিভারি দিবে। দেখুন এখানে কোনো হলুদ মরিচ অন্য কোনো কিছু মিক্স করা হয় না, ছোটো মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল, অনেকগুলো মাছ দিয়ে হয়েছিলো ছোটো। দেখুন ওই যে মশলাটা মাখতেছে, ওইটা বিভিন্ন ধরনের মশলা, ফাঁকি মশলা, ওইটা দিয়ে ওই কার্টনের ভিতরে প্যাকেটে এই পেপার দিয়ে পেঁচায় দিয়ে দিবে, খুবই টেস্টি মজাদার। আপনারা যদি কেউ খেতে চান তাহলে হজে উমরা আসলে এইভাবে খেতে পারেন। এই মাছটার নাম হলো শোর, খুবই মজাদার মাছ। দেখুন মশলা দিয়ে দিচ্ছে, ভাজার পরে এই মশলাটা দিয়ে দেয়, ওইটা একটু মজা। তাছাড়া এখানে হলুদ মরিচ অন্য কোনো ধরনের মশলা মিক্স করা হয় না। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আমরা এখন চলে আসলাম বাসায়, দেখুন খাওয়ার পালা। ওরে বাবা, কাড়া সহ্য দিয়ে খাই ফেলা গেছে আজকে, কি ভাই পুরোটা খেয়ে নিয়েছে, ঘটনা কি, এক কামড়ে শেষ, ঠিক আছে।